নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। এবার আমরা D10 চার্ট নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। D10 চার্ট আমরা কিভাবে বিচার করব সেই সম্পর্কে কয়েকটি রুলিংস আমরা জানব। একটা ভালো কেরিয়ারের জন্য যে জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো সম্বন্ধে আমরা আগে একটু ধারণা করি। যদি আমরা দেখি যে আমরা একটা পিকচার দিয়েছি, যদিও সেই পিকচারের দিকে যদি তাকাই, সেখানে আমরা দুটি চার্টকে পাশাপাশি রেখেছি, D1 এবং D10 চার্ট, যেখানে লগ্নভাব আর দশমভাবকে দেখেছি D1 চার্টের, আর D10 চার্টেও ঠিক তাই লগ্নভাব আর দশমভাবকে আমরা দেখিয়েছি। তো D1 এবং D10 চার্টের এই লগ্নভাব আর দশমভাব এগুলিকে কিন্তু দুটো পাশাপাশি রেখে লগ্নভাবের D1 চার্টে লগ্নভাবের যে অধিপতি সেটি D10 চার্টে কোথায় বসে আছে সেটি দেখতে হবে, আবার D1 চার্টের দশমভাবের অধিপতি D10 চার্টে কোথায় বসে আছে সেটিও কিন্তু দেখতে হবে। এটি কিন্তু একটা প্রাইমারি ধারণা। এই ধারণাটি আমাদের আগে দেখতে হবে যে D1 চার্টের লগ্ন লর্ড এবং দশম লর্ড তারা D10 চার্টে কী অবস্থায় আছে সেটিকে আমাদের প্রথম অবস্থায় দেখে নিতে হবে। তারপর আমাদের চলে আস, যদি তারা দেখা যায় যে ভালো অবস্থায় বসে আছে তাহলে তো প্রফেশনের ক্ষেত্রে একটা ভালো খবর, একটা গুড কেরিয়ারের কথাই বলছে। যদিও তারপরও আরও বিষয়টা দেখতে হবে, অনেকগুলি পয়েন্ট আছে, সেগুলির মধ্যে দেখতে হবে যে ম্যাক্সিমাম পয়েন্ট কিসের কথা বলছে, আমরা কিন্তু সেই দিকেই যাব। তো আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ জেনে নিই গুড কেরিয়ারের ক্ষেত্রে। D1 চার্টের যে লগ্ন লর্ড সেটি যদি D10 চার্টেরও লগ্ন লর্ড হয়, যেমন আমরা যে পিকচারটি দেখিয়েছি সেখানে D1 চার্টের লগ্ন লর্ড হচ্ছে কর্কট রাশি এবং তার অধিপতি হচ্ছে কি যে চন্দ্র, তো D10 চার্টেও যদি দেখা যায় যে কর্কট লগ্ন হয়েছে তাহলে কিন্তু প্রফেশনের গুড কেরিয়ারের জন্য ভালো। অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট, দু নম্বর হচ্ছে কি D1 চার্টের লগ্ন লর্ড যদি D10 চার্টেও যদি দেখা যায় ভালো ঘরে বসে আছে, যেটি আমরা শুরুতে বলেছিলাম আর কি, তাহলে তো ভালো অবস্থা আমরা বলেইছি। এখন এই যদি ওয়েল প্লেসড হয়, আমরা এই কথাটি বলছি যে এটার মানেটা কি, ভালো ঘরে বসে থাকলে ভালো ফল পাওয়া যাবে, তো D1 লগ্ন লর্ড D চার্টে ভালো ঘরে বসে আছে বা ওয়েল প্লেসড হয়েছে, এটির মানে হচ্ছে কি যে D10 চার্টে কেন্দ্রীয়ভাবে বসে আছে কিংবা ত্রিকোণভাবে বসে আছে কিংবা দ্বিতীয় আর একাদশ ঘরে বসে আছে। যদি এই চারটির মধ্যে কোনো একটি হয় তাহলে আমরা বলবো যে ওয়েল প্লেসড। তৃতীয় পয়েন্টে চলে আসবো আমরা, D1 চার্টের দশমভাবের লর্ড অথবা D1 চার্টের দশমভাবে অবস্থিত গ্রহ যদি D10 চার্টে ওয়েল প্লেসড হয়, বারবার ওয়েল প্লেস কথাটি আসছে, D1 D10 চার্ট এটিকে আমরা যখন ট্যালি করব তখন আমরা দেখে নেব যে D1 চার্টে অবস্থিত গ্রহরা D10 চার্টে ওয়েল প্লেস হয়েছে কিনা, বিশেষ করে লগ্ন লর্ড আর দশমভাবের অধিপতি বা দশমে অবস্থিত কোনো গ্রহ সেটিওকেও আমরা দেখতে হবে, সেটি D10 চার্টে কেমন অবস্থায় আছে সেটিও কিন্তু আমাদের একটু বিচার বিশ্লেষণের মধ্যে আনতে হবে। এবার ঘটনা হচ্ছে কি যে ওয়েল প্লেসড হয়তো হলো, D1 চার্টের লগ্নের লর্ড বা দশমভাবের লর্ড D10 চার্টে কেন্দ্রীয়ভাবে বা কোনভাবে বসে আছে, কিন্তু এর পরেও আরও কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে কোনোরকম অশুভ গ্রহের সংযোগ তৈরি হয়েছে কি না ওই কেন্দ্রীয় বা কোনভাবে বা দ্বিতীয় বা একাদশভাবে, সেটিকেও আমাদের কিন্তু দেখতে হবে, এবং কোনোরকম দৃষ্টি
বিনিময় হয়েছে কিনা অশুভ গ্রহের সঙ্গে, সেটিকেও আমাদের বিচার বিশ্লেষণের মধ্যে রাখতে হবে, তবেই আমরা বলবো ওয়েল প্লেসড। ওয়েল প্লেসড অনুযায়ী যে ঘরে বসলে ওয়েল প্লেসড হয় সেটি হওয়ার পরেও কিন্তু আরও দুটো কন্ডিশন থাকছে, যে কনজাংশন অনুযায়ী যেন শুভ গ্রহের সঙ্গে কনজাংশন হয়, আর অশুভ গ্রহের দৃষ্টি যেন ওই কেন্দ্রীয়ভাবে অবস্থিত গ্রহগুলির উপর না পড়ে, তবেই আমরা ধরবো যে ওয়েল প্লেসড হয়েছে। এবার অশুভ গ্রহ যেগুলি আছে, মেলিফিক যে প্ল্যানেটগুলি আছে, সেই প্ল্যানেটগুলি কিন্তু আমাদেরকে কিন্তু হার্ড ওয়ার্ক করার জন্য শক্তি দেয়, এগুলোরও একটা কিন্তু পজিটিভিটি আছে, যে মেলিফিক প্ল্যানেটগুলি একজন জাতককে কিন্তু মানসিক দিক দিয়ে একটু শক্তপোক্ত করায়, সহজে তারা হাল ছেড়ে দেয় না। এবং মেলিফিক যে প্ল্যানেট আছে কর্মের ভাবের সঙ্গে যদি তাদের সংযোগ তৈরি হয়, এবং সেই সংযোগ যদি D1 ছাড়িয়ে D10 পর্যন্ত যায়, তাহলে সেই জাতকের মধ্যে একটা সহনশীলতা লক্ষ্য করা যায়, কর্মের পরিবেশ হয়তো প্রতিকূল তবুও সেখানে তার একটা টিকে থাকার প্রয়াস লক্ষ্য করা যায়, তার মধ্যে একটা অধ্যবসায়টা একটা অন্য উচ্চতায় পৌঁছতে পারে, এবং ইচ্ছে শক্তির মধ্যে কিন্তু একটা ফ্রিনেস কাজ করে, কারণ বেনিফিক যে প্ল্যানেটগুলি তারা কিন্তু দেখা যায় কি যে তাদের ক্ষেত্রে একটা প্রিভিয়াস মেরিট তার উপর বেশ করে তারা কাজ করে, পূর্বপুণ্যের কথা যেখানে বলি আমরা, তাহলে এই প্রিভিয়াস মেরিট দ্বারা কিন্তু তাদের কর্ম পরিচালিত হয়, তো সেই জন্যে তাদের মধ্যে মুক্ত ব্যাপারটা কিন্তু অতটা কাজ করেনি, ইচ্ছে শক্তি থাকতে পারে কিন্তু ইচ্ছে শক্তিটা নিজের মতো করে আমি কাজে লাগাচ্ছি, আর কোনো একটা বেঁধে দেওয়া ছক বা সেখানে ভয়ভীতি কাজ করছে, বিভিন্ন ধরনের অনিশ্চয়তা কাজ করছে, বা মনে হচ্ছে এটা হলে কি হতে পারে, বা আমি যেখানে যে সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি তারা কি ভাবতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো কিন্তু কাজ করছে না। মুক্ত চিন্তাধারা আনতে পারে কিন্তু একমাত্র মেলিফিক প্ল্যানেট। প্রত্যেকটা জায়গারই কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক আছে, তো মেলিফিক প্ল্যানেটগুলি যুক্ত হলে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে, তার মধ্যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আবার বেনিফিক প্ল্যানেট যেগুলি আছে সেগুলি যদি যুক্ত হয় তার মধ্যেও কিন্তু কিছু পজিটিভিটি আছে কিছু নেগেটিভিটিও আছে, সেখানে মুক্তভাবের অভাব লক্ষ্য করা যেতে পারে বেনিফিক প্ল্যানেট হলে। তো মেলিফিক প্ল্যানেট হলেই যে খারাপ এরকম ভাববার কোনো কারণ নেই, কারণ আমরা জানি যে এই যে মেলিফিক প্ল্যানেটগুলি, এই মেলিফিক গ্রহরা উপচয় স্থান যে যে ঘরগুলির কথা আমরা বলি 3, 6, 10, 11 এই ঘরে কিন্তু খুব ভালো ফল দেয়। তো আমরা যদি দেখি যে কর্মের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই মেলফিক গ্রহের সহাবস্থান এই ঘরগুলিতে ঘটেছে, তাহলেও কিন্তু আমরা কর্ম সংক্রান্ত ক্ষেত্রে একটা, যদি অন্যান্য অবস্থাও বিচার বিশ্লেষণ করতে হবে, কিন্তু যে অবস্থাগুলোর কথা আমি বললাম যে ইচ্ছে শক্তির মধ্যে একটা ফ্রিনেস ভাব, সেটা কিন্তু কাজ করা যেতে পারে, বা প্রতিকূল কিছু কিছু কর্মের পরিবেশ থাকে যেটা অনেক প্রতিকূল অবস্থা, সেখানে যদি কোনো একজন জাতকে দেখা যায় যে বেনিফিক প্ল্যানেটের সেখানে সংযোগ আছে, তাহলে কিন্তু সে অল্পতে হাল ছেড়ে দিতে পারে, কিন্তু সেখানে যদি মেলিফিক কোনো প্ল্যানেটের যদি সংযোগ বা কনজাংশন তৈরি হয়, তাহলে কিন্তু দেখা যাবে সে সেটা ধরে রেখেছে। তো এগুলো কিন্তু আমাদের একটু বিচার বিশ্লেষণের মধ্যে রাখতে হবে। এছাড়া যে জিনিসগুলির দিকে আমাদের গুরুত্ব দিতে হবে D10 চার্টে, যে D10 চার্টে লগ্নের লর্ড সে যদি ওন সাইনে বসে বা উচ্চস্থ ঘরে বসে, তাহলেও কিন্তু গুড জব ইন্ডিকেট করছে। প্রফেশনের কারক গ্রহ হচ্ছে কি, মেনলি আমরা শনি জানি, কিন্তু রবি বুধও কিন্তু যুক্ত। রবি, শনি আর বুধ এই গ্রহগুলির কোনো একটি যদি D10 চার্টে ওন হাউসে অবস্থান করে, তাহলেও কিন্তু গুড জব। রবি যদি আবার আমরা যদি দেখি যে নিজের রাশিতে অবস্থান করছে বা উচ্চস্থ ঘরে আছে, তাহলেও কিন্তু গুড জব, গুড লিডার ইন পলিটিক্স।
পলিটিক্স ক্ষেত্রে তার একটা লিডারশিপ কোয়ালিটি একটা অন্য উচ্চতায় গিয়ে পৌঁছয়, যে যদি আমরা দেখি যে D10 চার্টে রুবি উচ্চস্থ অবস্থায় বসে আছে। এর পরের পয়েন্টটিতে আমরা লক্ষ্য রাখব যে রবি এবং শনি যদি উপচয় স্থানে অবস্থান করে তাহলেও গুড জব ইন্ডিকেট করছে, কারণ এগুলো নৈসর্গিক কিন্তু আমরা অশুভ গ্রহ বলেই জানি। এরা যদি উপচয় স্থানে থাকে, যেটা আমরা বলছিলাম 3, 6, 10, 11, তাহলেও কিন্তু গুড জব ইন্ডিকেট করছে। নাইন্থ লর্ড, D10 চার্টেরই নাইন্থ লর্ড যদি নাইন্থ হাউসে বসে থাকে তাহলেও কিন্তু গুড জব। এবার টেন্থ লর্ড অফ D1 চার্ট আর D10 চার্ট, D1 এবং D10 চার্টের দশম লর্ড যদি নিজের রাশিতে বসে থাকে বা উচ্চস্থ হয় তাহলেও কিন্তু গুড জবের ইন্ডিকেশন দেয়। D10 চার্টের লগ্ন লর্ড, সিক্স হাউস লর্ড, নাইন্থ হাউস লর্ড যদি নিচস্থ হয় তাহলে কিন্তু নো সাকসেস ইন প্রফেশন, প্রফেশনের ক্ষেত্রে এটা একটা নো সাকসেসের একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি। কারণ এখানে আমাদের দশমের দ্বাদশ নবম এসে গেছে, সপ্তম যেটা আমাদের অপোনেন্ট তার দ্বাদশ সিক্স এসে গেছে এবং লগ্ন লর্ড যুক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে নো সাকসেস ইন প্রফেশন একটা এই ধরনের ইন্ডিকেশন আমরা পাচ্ছি। D10 চার্টের আমরা লগ্ন লর্ড যদি নাইন্থ হাউসে বসে থাকে উচ্চস্থ অবস্থায় তাহলে সেলফ এমপ্লয়েড যে বিজনেসগুলো হয় সেক্ষেত্রে তার কিন্তু একটা উল্লেখযোগ্য অবদান থাকবে। যদি D10 চার্টের মকর রাশিতে আমরা যদি দেখি যে মেলিফিক কোনো প্ল্যানেট বসে আছে তাহলে ইলিগেল প্রফেশনের কথা বলে। রাহু যদি D10 চার্টে দেখা যায় লগ্নে অবস্থান করে তাহলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই টেম্পোরারি জবের একটা কানেকশন আমরা পাই এবং নিয়মিত ট্রান্সফার হয়ে যায় সে তার জবে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে D10 চার্টের লগ্নে যদি রাহু থাকে তাহলে এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। আবার বলছি, কোনো একটা পয়েন্ট কিন্তু কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়, অন্যান্য কারণগুলি আমাদের পর্যালোচনা করতে হবে, তারপরে আমাদের সিদ্ধান্তে পৌঁছাতে হবে। বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে আমাদেরকে দেখতে হবে কি যে সেখানে কোন কোন পয়েন্টগুলি কোন কোন দিকে যাওয়ার কথা বলছে। যে পয়েন্টগুলি একটা নির্দিষ্ট দিক যদি আমরা ধরি, অনেকগুলো পয়েন্ট যদি দেখি যে একটা নির্দিষ্ট দিকে যাওয়ার কথা বলছে, তাহলে আমরা জানবো যে সেই ঘটনাটা ঘটতে পারে। এবার আমরা কয়েকটি প্ল্যানেটের নাম বলবো, চন্দ্র, বুধ, বৃহস্পতি অথবা শুক্র, এই যে প্ল্যানেটগুলি, এই প্ল্যানেটগুলির মধ্যে অন্তত দুটি যদি D10 চার্টের লগ্নে অবস্থান করতে আমরা দেখি তাহলে জ্যোতিষ হতে পারে অথবা তার সংস্কৃত বিষয়ে সে স্কলারশিপ পেতে পারে এবং তার পাণ্ডিত্য বিভিন্ন বিষয়ে তার একটা পাণ্ডিত্য থাকার সম্ভাবনা থাকছে, বিভিন্ন ভাষার উপর তার দক্ষতা থাকবে। এবার D10 চার্টে আমরা যদি দেখি, চন্দ্র থেকে যদি আমরা দেখি সিক্সথ এবং নবম হাউসে, চন্দ্র থেকে সিক্সথ এবং নাইন্থ হাউসে যদি আমরা দেখি সান আর স্যাটার্ন অবস্থান করে, একসাথে অবস্থান করতে হবে, হয় ষষ্ঠে নাহলে নবমে, চন্দ্রের ষষ্ঠে কিংবা চন্দ্রের নবমে, তাহলে আমরা দেখি কি যে কর্মস্থানে সহকর্মীদের সাথে একটা ঝগড়া হয় এবং এর ফলে প্রফেশন অনিশ্চিত হয়ে পড়ে। D10 চার্টে কেন্দ্রীয়ভাবে অবস্থিত গ্রহদের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশায় দেখা যায় যে প্রমোশন হয় এবং তার প্রফেশনের ক্ষেত্রে একটা সাকসেস পাইছে। D10 চার্টে কেন্দ্রীয়ভাবে যদি অশুভ গ্রহের অবস্থান ঘটে এবং তাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কি হয়, কর্মে ডিমোশন হয়, লস হয় ব্যবসায়,
কর্মহীন হয়ে পড়তে পারে, দিয়ে বাড়িতে বসে থাকতে পারে। ডি টেন চার্টে ত্রিকোণ বা কোন ভাব যাই বলি না কেন, সেইভাবে অবস্থিত গ্রহদের দশা, অন্তদশা এবং প্রত্যন্ত দশায় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সে একটা হেল্প পেতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, পাওয়ারলেস যে গ্রহগুলি থাকছে ডি টেন চার্টে, আমরা যদি দেখি যে কোন একটি গ্রহকে পাওয়ারলেস হতে দেখেছি, তার দশা, অন্তদশা এবং প্রত্যন্ত দশায় প্রফেশনে কিন্তু বিভিন্ন সমস্যা আসবে এবং ক্ষতি হবে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সিলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।